আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো। আজকের এই ব্লগটি টাইটেল দেখে অনেকেই হয়তো বুঝে গিয়েছেন আমি কি নিয়ে বলতে চাচ্ছি। তো প্রায় মাসখানেক আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার একজন আপার গার্ডেন শখের বাগান কভেন্ট্রিতে। তো ওটাতে আমি দেখিয়েছিলাম যে একটা পেঁয়াজ গাছ, আর ওই পেঁয়াজ গাছগুলি গাছের উপরে পেঁয়াজ ধরেছে। তো যখন এই ভিডিওটি আমি আপলোড করি, এরপর অনেকেই কমেন্ট করে লিখেছে যে আপু, পেঁয়াজ গাছের উপরে হয় না, মাটির নিচে ধরে, এগুলি হচ্ছে ফুল। তো সবাই ভেবেছে যে আমি ভুল করে পেঁয়াজকে ভেবেছি, পেঁয়াজের ফুলকে ভেবেছি পেঁয়াজ। তো আসলে সেটা পেঁয়াজ ছিল, আর আজকের এই ভিডিওটি সেটা প্রমাণ করার জন্যই। আর ওই পেঁয়াজগুলির নাম হচ্ছে ইজিপশিয়ান অনিয়ন অথবা ওয়াকিং অনিয়ন। তো ওয়াকিং অনিয়ন বলার কারণ হচ্ছে, এটা আমার কাছে যেটা মনে হয়েছে, এটা পেঁয়াজের একটি গাছ থেকে উপরে যে পেঁয়াজ হয়, পেঁয়াজ থেকে আবার নতুন শুট হয়ে বাল্বগুলি থেকে আবার চারা গজায়, চারা গজানোর পরে ওই চারা থেকে আবার চারা, মানে একটার পর একটা চারা হতেই থাকে, আর এভাবে সেটা বাগানের পুরো বাগান জুড়ে ফেলে। এই জন্যই হয়তো বা এটাকে ওয়াকিং অনিয়ন বলা হয়েছে। তো যাই হোক, আর এই হচ্ছে এই অনিয়নগুলি যেগুলি গাছের উপরে হয়েছে, এগুলি আমার আপার গাছ থেকে পেরে আনা। এখন হয়তো আপনারা অনেকেই বিশ্বাস করবেন না এই ভিডিওটা দেখে যে এভাবে তুমি কোত্থেকে পেঁয়াজ নিয়ে আসছো আর বলতেছো যে এটা গাছের উপরে হয়েছে, এটা তো আমরা বিশ্বাস করবো না। আপনাদের এটা বিশ্বাস করতে হবে না, পুরো ভিডিওটা দেখেন, আমি দেখাবো যে সেটা কিভাবে গাছের উপরে হয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ ধরেছে পেঁয়াজ গাছে, এই গাছটাতে একটা গাছে তিনটা পেঁয়াজ হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর কোনো কোনো গাছে অবশ্য কম হয়েছে, কোনো কোনো গাছে আবার দেখা যাচ্ছে অনেক বেশি পেঁয়াজ ধরেছে। যেগুলি হয়ে গিয়েছে একদম রেডি বাল্বগুলি, এগুলি লাগিয়ে দিলে আবার ওখান থেকে চারা গজাবে। তো একটার পর একটা এভাবে চারা হতেই থাকবে। আর এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে উইন্টারে এটা মারা যায় না, আমি আপার কাছ থেকে জেনেছি যে উইন্টারেও মারা যায় না। আর এই গাছগুলির ডগাও খাওয়া যায়, মানে আমরা সাধারণত যেভাবে পেঁয়াজ পাতা খাই ওই পাতাগুলিও খেতে অনেক মজা। আপা নাকি বেশিরভাগ সালাদে দিয়ে খেয়ে থাকেন এই পেঁয়াজগুলি। আমি তো অনেক বেশি এক্সাইটেড এই পেঁয়াজগুলি আমার গার্ডেনে লাগানোর জন্য। আর আমি আপাকে বলেছিলাম যে আমি অনেক কমেন্ট পেয়েছি, অনেকেই বিশ্বাস করে নাই পেঁয়াজ গাছের উপরে ধরে। তো আপা আমাকে বলছিলেন যে মাহফুজা, তুমি এসে একটা ভিডিও করে নিয়ে যাও, তাহলে সবাই বিশ্বাস করবে এখন পেঁয়াজগুলি একটু বড় হয়েছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলি, অনেকগুলো পেঁয়াজ এখনও ছোট, বাট এই বাল্বগুলি এখন যদি মাটিতে লাগিয়ে দেই তাহলে আবার নতুন চারা গজাবে। আপার এই পেঁয়াজের চারাগুলির বয়স প্রায় 25 বছর হয়ে যাবে। ওনাকে এই পেঁয়াজের বাল্বগুলি একজন উপহার হিসেবে দিয়েছিলেন অনেক বছর আগে, আর তারপর থেকে উনি বছরের পর বছর ধরে এই পেঁয়াজ চাষ করছেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি দেখে আশা করি আপনাদের বিশ্বাস হয়েছে যে পেঁয়াজ সত্যি সত্যি গাছের উপরে ধরে। আর এই হচ্ছে সেই ওয়াকিং অনিয়ন যেগুলি আমি আপার গার্ডেন থেকে নিয়ে এসেছি। আমি এগুলি লাগিয়ে ফেলবো, চাইলে খেয়ে ফেলতে পারি, বাট আমি খাবো না। এই পেঁয়াজগুলির বীজ নিয়ে এসেছি পেঁয়াজগুলি লাগানোর জন্য। আর এটাকে এখানে দেখতে পাচ্ছেন এক একটা মানে গাছে কয়েকটা করে হয়েছে। তো আমি এটাকে এভাবে ছুটাই নেব, এই যে বিভক্ত করে নেব, আর একটা একটা করে আমি মাটিতে রোপণ করব এইভাবে। তো হয়তো বা এই যে এখানে শিকড়ও এসে গিয়েছে, আপনারা একটু ক্লোজলি দেখতে পারেন, এখানে শিকড়ও এসে গিয়েছে। তো হয়তো বা এই বছর আমি পেঁয়াজ নাও খেতে পারি, কিন্তু চারা গজালেই হলো, আমি এগুলি রোপণ করব আর দেখি কি হয়। ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি যদি এই চারা থাকে এটাও থাকবে ইনশাল্লাহ, রুপিয়াপার মতোই। এই যে এখানে আরও দেখা যাচ্ছে মানে শিকড় দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ওয়াকিং অনিয়ন বা ইজিপশিয়ান অনিয়ন যেটাকে বলে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পেঁয়াজ এই পেঁয়াজ সম্পর্কে যদি আপনাদের আর কোনো কমেন্ট থাকে বা কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।